চলতি বছর রাজ্যে অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছানোর কাজ শুরু করেছে শাসক দল বিজেপি। 2018 সালে বিজেপি বিধানসভা দখলের পর একে একে ত্রিস্তর পঞ্চায়েত দখল করেছে লোকসভার দুটি আসন, উপনির্বাচনে দখল করেছে আগরতলা পুর নিগমের বেশ কিছু আসন। এবার বিজেপির লক্ষ্য এডিসি। দলের জনজাতি মোর্চার সভাপতি হলেন সাংসদ রেবতী কুমার। এডিসি নির্বাচনে সাংসদের গুরুত্ব দায়িত্ব অনেক। এডিসি নির্বাচনকে পাখির চক্ষুরে এগিয়ে যাচ্ছেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। রাজ্যের প্রতিটি জায়গাতে সভা করেছেন রেবতী কুমার ত্রিপুরা, নিজের মহকুমা গণ্ডাছড়াতেও করেছেন সভা। জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত সভায় সাংসদ রেবতী কুমার ত্রিপুরা বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কখনো জনজাতিদের ঋষার সম্মান করেননি, তিনি কখনো গলায় জড়াননি ঋষা। ত্রিপুরাতে একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদের ঋষাকে সম্মান জানিয়েছেন। সে কথা কি যে মানিক সরকারকে ঋষা দিয়ে কোনোদিন যদি বরণ করতে যায় কেউ, কোনো দলের তরফ থেকে, আমাদের সামাজিক সংস্থার থেকে, চাকমা হোক, দিয়াং হোক, ত্রিপুরা হোক, আরো দেববর্মা হোক, ঋষা যখন ওনার সামনে নিয়ে যাওয়া হয় হাতটা আগে এভাবে করেন যেন ঋষা গলা পর্যন্ত পুষতে না পারে। তারপরে ঋষাটাকে হাতে নিয়ে আরেকজনকে দিয়ে দেন, কোনোদিন গলায় দিয়ে সম্মান দেখাননি আমাদের জনজাতিদেরকে। এখনো অনেক নেতা ঋষা বরণ করতে লজ্জাবোধ করে, আর সেই ঋষা ব্যবহার আমাদের বিজেপির এই ত্রিপুরা যে চালু করেছে, জনজাতিকে সম্মান দিতে আমরা শিখিয়েছি। এদিন বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে গণ্ডাছড়া তহসিল অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় জনসভা। বিজেপি কর্মী সমর্থকরা এদিন সুবিশাল মিছিল করে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে তহসিল অফিস সংলগ্ন এলাকায় মিলিত হয়। এই জনসভায় উপস্থিত নেতৃত্ব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনা দিকগুলি তুলে ধরেন। এদিন বিরোধী দল তথা সিপিআইএম ও কংগ্রেস শিবিরে জোর ধাক্কা দিতে সক্ষম হয় বিজেপি। সিপিআইএম ও কংগ্রেস ত্যাগ করে 108 পরিবারের 275 ভোটার বিজেপি দলে যোগ দেয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন সাংসদ রেবতী ত্রিপুরা। সমাবেশে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা ছাড়া উপস্থিত ছিলেন ধলাই জেলার জনজাতি মোর্চা সভাপতি হংস কুমার ত্রিপুরা, এডিসির ইএম প্রতিরাম ত্রিপুরা, গণ্ডাছড়া মণ্ডল সভাপতি ভূমিকা নন্দরিয়াং ও জেলা সহ সভাপতি বিকাশ চাকমা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।